নমস্কার, মকটেল কিচেনে আমি শতরূপা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় ফুচকা। মুখে জল আনা এই খাবারটি চলুন শিখে নেওয়া যাক। প্রথমে আমি ফুচকার ডো বানাবো। ডো বানাতে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ পরিমাণ সুজি এবং পরিমাণ মতো জল। এখানে ময়দা ও সুজির পরিমাণ সমান সমান হবে, না কম না বেশি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং 1/2 চা চামচ বেকিং সোডা। এবার সব উপকরণগুলো কি মেখে আমরা একটি নরম ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে ডোটি তৈরি করতে হবে। ডোটি মাখা হয়ে গেছে এবং এটিকে সেট করতে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এই সময় আমরা তেঁতুল জল তৈরি করে নেব। তেঁতুল জল তৈরি করতে আমার লাগছে 1 কাপ জল, তেঁতুলের কাই, ভাজা মশলা, পরিমাণ মতো লবণ এবং ধনে পাতা কুচি। 15 মিনিট হয়ে গেছে, ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার চলুন বেলে নেওয়ার পালা। ডোতে কিছুটা অংশ নিয়ে খুব পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, নিজের পছন্দ মতো আকারে ঢাকনা নিয়েছি এখানে আমি। আপনারা চাইলে কুকিং কাটারও ব্যবহার করতে পারেন। কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে এবং আমি একটি প্লেটে খুব সাবধানে এই ফুচকার পিসগুলো তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও বেলে তৈরি করে নেব। আমার সবগুলো প্লেটে তোলা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ে ভালো করে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে সবকটি ফুচকা আস্তে আস্তে ভেজে নেব। দেখুন ফুচকাগুলো কেমন ফুলে উঠেছে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ফুচকাগুলো তুলে নেব তেল থেকে এবং এইভাবেই বাকি সব কটা ফুচকা ভেজে নেব। খুব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে তেল থেকে। এবার তৈরি করার পালা আলু। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 স্বাদমতো লবণ, 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবং দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবং আমরা যে তেঁতুল জলটা তৈরি করেছিলাম সেই তেঁতুল জল। আলুটা ভালো করে মেখে নিতে হবে। এরপরে আপনারা এক্ষেত্রে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আলু ফুচকা কমপ্লিট। এবার পরিবেশনের পালা। আমি 1টা ফুচকা নিয়ে আলু ভরে নিয়ে নেব। এইভাবে বাকি ফুচকাগুলিতেও আলু ভরে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন। সব ফুচকাতে আলু ভরা কমপ্লিট। এবার এতে টক জল দিয়ে খাবারের পালা। থাকা অল্প